ছোট্টখাটো সুন্দর বনসাইয়ের দিকে তাকিয়ে থাকতে কার না ভালো লাগে। বিশাল বড় গাছের মতন হুবহু দেখতে, পার্থক্যটা শুধু আকারে। বনসাই যে কোনো গাছেরই একটা মিনিয়েচার ভার্সন। শোপিস হিসেবে একে জীবন্ত গাছ বেশ অ্যাস্থেটিকও বটে। আমরা কিন্তু সবাই কোথাও না কোথাও বনসাই গাছ দেখেছি, হয় কোনো বন্ধুর বাসায়, শপিং মলে, কোনো রেস্ট হাউসে, মুভিতে কিংবা অ্যানিমেতে। আর এসব বাদ দিলে বই কিংবা ক্যালেন্ডারে তো নিশ্চিত। কিন্তু একটা বিশাল বড় গাছকে কিভাবে এত ছোট করে রাখা যায়, এ নিয়ে অনেকেরই মিসকনসেপশন রয়েছে। কেউ হয়তো মনে করে গাছকে তার দিয়ে পেঁচিয়ে, অত্যাচার করে, খাবার না দিয়ে এরকম আকার দেওয়া হয়। তবে তার আগে আপনাদের মনে কি এই প্রশ্ন আসে না, কেন মানুষ বনসাই করছে? শুধু সৌন্দর্য উপভোগ করা ছাড়া যে জিনিস তেমন একটা কাজে আসে না, সেটার পিছনে মানুষ কেন এত টাকা ঢালছে? কয়েক ইঞ্চির একটা ছোট্ট গাছের দাম কিভাবে কয়েক হাজার টাকার উপরে? আজকে এই বনসাইয়ের সব ইন্টারেস্টিং হিস্ট্রি, ডিটেইলস, কিভাবে জিনিস বানায়, দামের হরফের, মিসকনসেপশন, উপকারিতা, আদৌ বনসাই করার মাধ্যমে গাছদের টর্চার করা হচ্ছে কিনা, এ সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করব। সব শেষে এত কিছু জেনে আমরা নিজেরা একটা বনসাই গাছ বানিয়ে ফেলতে পারি কিনা সেটাও চেষ্টা করে দেখা যেতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে বনসাইয়ের জগৎটা একটু ঘুরে আসা যাক। শুরুতে বনসাই বলতে কি বোঝায় এটা জেনে নেই। বনসাইয়ের লিটারাল ট্রান্সলেশন কিন্তু খুবই সহজ। এটা মূলত দুইটা জাপানিজ শব্দের মিশ্রণ, বন আর সাই। এর মধ্যে বনের মানে হলো গাছ আর সাইয়ের মানে হলো ট্রে, এক কথায় ট্রের ভেতর গাছ। কিন্তু এই শব্দের আক্ষরিক অর্থ যতটাই সহজ, এর আর্ট ফর্ম দাঁড় করানো কিন্তু ততটাই কঠিন। বনসাই গাছ একটা নর্মাল গাছেরই রূপ, যেটা ম্যানিপুলেট করে ছোট করে রাখা হয়। বনসাই গাছের একটা বীজ নিয়ে যদি অন্য কোনো জায়গায় পুঁতে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু বিশালদেহী গাছই বের হবে, বনসাই না। সুতরাং বনসাই হলো এমন একটা আর্ট ফর্ম যেখানে একটা সাধারণ গাছকে তেমন বাড়তে না দিয়ে ছোট্ট একটা পটে সাজিয়ে রেখে প্রকৃতির অবিকল প্রতিচ্ছবি নিয়ে আসা হয়। তবে একটা পরিপক্ক গাছকে এমন মিনিয়েচার ফর্মে নিয়ে আসতে কিন্তু অনেক ঝুঁকির মধ্যে দিয়ে যেতে হয়। গাছের বৃদ্ধিকে বছর ধরে প্রুনিং, ওয়্যারিং, রিপটিং এবং গ্রাফটিং এর মাধ্যমে একটা গণ্ডির ভেতর সীমাবদ্ধ করে নিয়ে আসা হয়। এসব ছাড়াও গাছের নিয়মিত পরিচর্যা এবং পানির দরকার হয়ে থাকে। আর এভাবেই এই আর্ট ফর্মটা অন্য সবকিছুর থেকে এতটা ইউনিক। অনেকে একটা প্রশ্ন করে থাকে যে কোনো গাছ লাগানোর পর কত বছর পরে তাকে বনসাই বলা যায়। এক্সপার্টদের মতে একদম বীজ বোনার সময় থেকে শুরু করলে কমপক্ষে 10 বছর পরে তাকে বনসাই হিসেবে আখ্যা দেওয়া যেতে পারে। এদের মাঝে যে গাছের উপর যত বেশি শ্রম দেওয়া হয় তাদের মূল্য তত বেশি বৃদ্ধি পায়। আর্টিস্টিক ভাইব আনতে গাছদের একটা নির্দিষ্ট শেপে এনে রাখা, পাথর দিয়ে সাজানো এবং অনেক সময় অন্যান্য গাছের সাথে এমন ভাবে তাদের প্লেস করে রাখা হয় যা দেখে মনে হবে ছোট্ট একটা বনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, এখন চলুন দেখা যাক এই বনসাই বানানোর পেছনের ইতিহাস কি ছিল। যদিও বনসাই শব্দটা জাপানিজ, তবে এর উৎপত্তি কিন্তু চায়নাতে। 700 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় ট্যাং ডিনেস্ট্রির আমলে চাইনিজরা পুনওয়ান নামে একটা আর্ট ফর্ম তৈরি করা শুরু করে, যেটা এখনকার দিনে পুনসাই বা পেনজিং নামে পরিচিত, যার বৈশিষ্ট্য ছিল স্পেশাল টেকনিকের মাধ্যমে গাছকে বামন আকৃতি দিয়ে একটা কন্টেনারের মধ্যে বড় করা। চাইনিজ ভাষায় পেন প্যান বা পান মানে হলো মাটি দিয়ে বানানো চ্যাপ্টা বোল। তবে চায়নাতে বনসাইয়ের উৎপত্তি প্রায় 2000 বছর আগে হলেও জাপানের ব্যাপ্তি ঘটেছে গত 1000 বছর ধরে। সেই সময় চায়নার সম্রাট তার ছোটবেলার প্রকৃতির একটা অংশকে এমনভাবে সামনে পেতে চাচ্ছিল যা তাদের হোমটাউনের কথা মনে করিয়ে দেবে, অনেকটা ছবির মতন। তো যেভাবে সেই কাজ, ওই সময়ের মঙ্করা তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল এবং ছোট ছোট গাছ দিয়ে জীবন্ত শোপিস বানিয়ে ফেলল, যেটা পরবর্তীতে সম্রাটদের ঘরে শোভা পেতে থাকলো। শুরুতে চায়নার শুধুমাত্র এলিট সোসাইটির মানুষরাই এই পুনসাই তৈরি করত, যা খুব দামি গিফট হিসেবে পুরো চায়নাতে বিক্রি হতো। পরবর্তীতে কামাকুরা পিরিয়ডে জাপানিজরা চায়নাদের এই কালচারটা অ্যাডপ্ট করে জাপানে এই জিনিস গড়ে তুলতে শুরু করে। কিন্তু এই আর্ট যখন জাপানে পৌঁছালো তখন জাপানিজরা একে আরেক ধাপ এগিয়ে অন্য ধরনের স্টাইলে নিয়ে গেল। তারা গাছের পাশাপাশি পট বা টপকেও গুরুত্ব দেওয়া শুরু করলো, যেটা বনসাই গাছের ওভারঅল প্রেজেন্টেশনে একটা চমৎকার সমন্বয় নিয়ে আসে। এই জন্য বনসাইকে একটা আর্ট ফর্ম হিসেবে অনেকেই ধরে থাকে। তবে পেইন্টিং বা স্কাল্পচারের সাথে এর পার্থক্য কোথায়? পার্থক্য হলো একটা পেইন্টিং একবার বানিয়ে ফেলার পরই কাজ শেষ হয়ে যায়, কিন্তু বনসাই আর্টের সাথে শিল্পীকে সব সময় এঙ্গেজ থাকতে হয়, এর যত্ন নিতে হয়, যেটা একটা চিত্রকর্মে করা লাগে না। গাছ নিয়ে কারবার বিধায় অনেকে এটাকে আর্ট না বলে শুধু হর্টিকালচার বলতে চায়, কিন্তু এখানে দেখা যায় গাছের বৃদ্ধিতে অনেক ধরনের আর্টিস্টিক চয়েস নিতে হয়, আর গাছটিকে দেখানোর সময় নানা ধরনের প্রেজেন্টেশনের ব্যাপার থাকে। তাই বনসাইকে এমন ধরনের আর্ট বলা হয় যেটাতে কখনো লাস্ট স্ট্রোক দেওয়া হয় না। তবে বনসাই করার বেশিরভাগ টেকনিকই মাস্টার হতে অনেক বছর সময় লেগে যায়, এবং যে কোনো ধরনের ভুল একটা গাছের পুরো আকৃতি সারা জীবনের জন্য পাল্টে দিতে সক্ষম, এমনকি শতাব্দী ধরে বেড়ে ওঠা গাছকেও মেরেও ফেলতে পারে। এজন্য বলা হয় বনসাই সবসময় আনস্টেবল। যে পরিমাণ সময় এবং ডিভোশন বনসাইয়ের পেছনে দিতে হয় সেটা অন্য কোনো শিল্পের কষ্টের সাথে তুলনা করা যায় না।
অনেক আর্টিস্টিক ব্যাপার স্যাপার তো বোঝা হলো। এখন আসা যাক বনসাইয়ের পাতা কেন বড় হয় না এর ভেতরকার সায়েন্সে। বনসাইয়ের গ্রোথের পেছনে যে বায়োলজিক্যাল সায়েন্স কাজ করে তা হলো এপিকাল মেরিস্টেম। এপিকাল এসেছে অ্যাপিক্স শব্দ থেকে যার মানে হলো হাইয়েস্ট পয়েন্ট, আর মেরিস্টেম এসেছে মেরিস্টেমেটিক সেল সোজা ভাষায় স্টেম সেল থেকে। এই স্টেম সেলগুলো পাওয়া যায় মূলত গাছের শুটস এবং রুটসের মাথায়। শুটসের এপিকাল মেরিস্টেম গাছের ফুল ফল পাতা এবং উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। গাছ যখন শেকড় দিয়ে পানি নেওয়া শুরু করে তখন তা মূল হয়ে কাণ্ড দিয়ে শাখা প্রশাখার চূড়ায় গিয়ে এপিকাল মেরিস্টেম সেলে পৌঁছে যায়। এরপর এই সেল যখন বড় হয় তখন এর একটা অংশ নতুন পাতা গজাতে সাহায্য করে। এখন বনসাইয়ের পাতা ছোট হওয়ার পেছনে রিসার্চারদের থিওরি হলো বনসাইয়ের পাতাতে তুলনামূলকভাবে কম সেল থাকে। বনসাইয়ের শেকড় কেটে ছোট রাখা এবং কম মাটি থাকার ফলে তা এপিকাল মেরিস্টেমের বৃদ্ধি কমিয়ে দেয়, যার ফলে গাছের পাতা ছোট হতে থাকে, আর এর ফলেই বনসাই সুন্দর ছোট পকেট সাইজের গাছ হয়ে বাড়তে থাকে। সায়েন্সের আলাপ শুনে বোরিং লাগছে বুঝতে পারছি, চলুন তাহলে এসব বাদ দিয়ে জেনে আসা যাক বনসাই তৈরিতে কি ধরনের স্কিলের প্রয়োজন হয়। বনসাই এমন এক ধরনের আর্ট ফর্ম যেটা শিখতে কয়েক বছরের ট্রেনিং আর শতাব্দীর মতন ডেডিকেশনের দরকার হয়। তবে জিনিস করতে যে স্কিলের সবচেয়ে বেশি দরকার হয় তা হলো ধৈর্য। অন্যান্য গাছের মতন এখানে শুধু পানি দিলেই যে হয়ে যাবে তা কিন্তু না। প্রতিটি গাছের জন্য আলাদা নিয়মে ট্রিমিং প্রুনিং করা, গাছের ডাল রাইট ডিরেকশনে নেওয়ার জন্য সেই অনুযায়ী ডাল ওয়্যারিং করা, এমনকি শুধুমাত্র মেইন বেস ডাল মোটা করার জন্যও কিছু ট্রিক মেনে কাজ করা হয়। এই ওয়্যারিং দেখে অনেকেই ভাবে গাছকে বেঁধে পেঁচিয়ে এর উপর হয়তো অত্যাচার করা হচ্ছে, আসলে কিন্তু তা না। অ্যালুমিনিয়াম বা কপার তার দিয়ে এমনভাবে লুজ করে ডাল পেঁচানো হয় যা গাছের উপর আলাদা করে কোনো ক্ষতি বা চাপ তৈরি করে না। এছাড়াও এক একটা গাছের জন্য নির্দিষ্ট সময় পরপর রিপটিং এর ব্যবস্থা করতে হয়, যেখানে গাছের শিকড় কেটে তাকে নতুন করে নতুন পটে বসানো হয়। এখন প্রশ্ন হতে পারে এসব যত্ন ছেড়ে দিলে বনসাই শুধুমাত্র পানি দিলে কি হবে? তখন যা হবে তা হলো গাছটি দ্রুতই একটা ঝোপে পরিণত হবে। না ছাটার ফলে গাছের ডালপালা নিজেদের মতন করে বাড়তে থাকবে যা গাছের মূল কাণ্ডকে আর মোটা হতে দেবে না, ফলে গাছের শেপও কয়েকদিনের মধ্যে বদলে যাবে। এজন্য বলা হয় বনসাইয়ের জন্য প্রফেশনাল কেয়ার লাগে যা এই বিষয়ে বিশেষজ্ঞরা দিতে পারে। এখন চলুন জানা যাক বনসাইকে ঘিরে মিসকনসেপশন কি কি আছে। বনসাই কিন্তু আসলে পৃথিবীতে সবচেয়ে স্পয়েলড এবং প্যাম্পার্ড গাছ, কারণ বনসাইয়ের মালিকেরা গাছদের স্বাস্থ্যবান রাখার জন্য সবসময় তাদের বেস্ট কেয়ার নিয়ে থাকে। যেহেতু বনসাইয়ের ওপর কনস্ট্যান্টলি ছাটাই এবং অন্যান্য কাজ করা হয় তাই গাছ সুস্থ না থাকলে তাদের বেড়ে ওঠা অনেক কষ্টকর হয়ে যায় এবং আশানুরূপ ফলও পাওয়া যায় না। এছাড়া কারাটে কিট দেখে অনেকেই মনে করে বনসাই হয়তো ইনডোর প্ল্যান্ট, যেটা মোটেও না। নর্মাল গাছের মতো বনসাইয়েরও প্রাকৃতিক পরিবেশ এবং স্বাভাবিক তাপমাত্রা প্রয়োজন হয় যেটা ঘরের ভেতর থেকে দেওয়া সম্ভব না। সিনেমাতে যে টি সিরেমনি বা যে কোনো কালচারাল প্রোগ্রামে ঘরের ভেতরে এনে বনসাই সাজিয়ে রাখা হয় তা কিন্তু কিছু সময়ের জন্য, নর্মালি তাদের বাইরেই রাখা হয়, কারণ আবহাওয়া ঋতুভেদে যে পরিবর্তন আসে তা বনসাই করা প্রতিটি গাছের জন্য অত্যন্ত প্রয়োজন, যেটা আমাদের এসি রুম থেকে দেওয়া সম্ভব না। এখন বলুন এত কষ্ট করার পরে এক একটি বনসাইয়ের দাম কেমন হতে পারে? একটা বনসাইয়ের সৌন্দর্য বা মূল্য তার দাম দেখে বোঝা যায়। এমনকি $20,000 বনসাই কিন্তু মোটেও আনকমন না। তবে বনসাইয়ের দাম সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারে তার একটা অনুমান দিই। 2012 সালে একটা আন্তর্জাতিক বনসাই কনভেনশনে সিঙ্গেল একটা বনসাই প্রায় $9,50,000 সেল করা হয়েছিল। এছাড়া সেখানে অনেক গাছকে প্রাইসলেস হিসেবেও ধরা হয়েছিল। মূল্য বোঝানোর জন্য অনেকেই বনসাইকে মানুষের সাথে তুলনা করে, যেমন বেশি বয়স হলেই যে সব মানুষ জ্ঞানী এবং সমাজদার হয় না, তেমনি শুধু 100 বছর হলেই যে বনসাই খুব দামি হবে তাও কিন্তু না। তাই মানুষ এবং গাছ দুইকেই বয়সের পাশাপাশি সুন্দর হতে হবে। যদিও সুন্দরের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম, তবে আমরা সেটাকে সুন্দর বলি যেটা আমাদের হৃদয়কে অনুরণিত করে। বনসাইয়ের ক্ষেত্রে দেখা যায় কোনো একটা ফিচার ব্রাঞ্চ, এর পেছনে আর্টিস্টের খাটুনি এবং সবকিছু মিলিয়ে গাছটি নিজেকে এমন চমৎকারভাবে প্রেজেন্ট করার ক্ষমতা রাখে যা ভালো দাম হাঁকাতে বাধ্য। এত কিছু তো বুঝলাম, কিন্তু এই বনসাই পেলে পুষে বড় করে আমাদের লাভটা কি? বনসাই এমন এক ধরনের সৌন্দর্যের অধিকারী যার দিকে তাকিয়ে থাকলে দর্শকের ভেতর থেকে একটা ইমোশনাল রেসপন্স বেরিয়ে আসে। বনসাই রাখার একটা দীর্ঘমেয়াদী সুবিধা হলো গাছটাকে 10-20 বছর পরে আমরা কিভাবে দেখতে চাই তা বর্তমানেই প্ল্যান করে রাখা যায়, আর এখন বানিয়ে রাখা ডিজাইনের আউটকাম প্রায় এক যুগ পরে উপভোগ করার মতন আনন্দ অন্য কোনো শিল্পে পাওয়া ভার। একটা বিশাল বড় গাছ যতদিন বাঁচে বনসাইও কিন্তু ততদিনই বাঁচতে পারে, তবে বেশ আদর যত্ন নেওয়ার ফলে স্বাভাবিক গাছের থেকে বনসাই 20% বেশি আয়ুকাল পেয়ে থাকে। এছাড়াও বনসাই নিয়ে কাজ করাটা অনেকটা মেডিটেশনের মতো, কারণ বনসাই মানুষের ভেতরে অন্যের প্রতি বেশ যত্নশীল হওয়া শেখায়, আরো ভাবতে শেখায় আমাদের নিজেদের জীবন কতটা ছোট, আর এই ছোট জীবনেই আমরা কিভাবে এমন কিছু তৈরি করে যেতে পারি যেটা আমার পরবর্তী জেনারেশনের জন্য কল্যাণকর হবে।
সবশেষে জেনে আসি এই শিল্পে কি ধরনের সমস্যা দেখা দেয়। বনসাই কয়েক প্রজন্ম ঘিরে গড়ে ওঠা শিল্প, যেহেতু অনেকটা ঘরোয়াভাবে এই ব্যবসা গড়ে ওঠে, তাই তুলনামূলকভাবে চাহিদা অনুযায়ী বাজারে বনসাইয়ের সংখ্যা অনেক কম, যেটা একটা বড় সমস্যা। এখনকার বনসাই কালেক্টররা যেই বনসাই নিয়ে কাজ করছে তা হয়তো 30-40 বছর আগের, কিন্তু নতুন করে কোনো বনসাই খুব কম বানানো হচ্ছে, তাই সামনে যে সংখ্যা আরও কমে আসবে তা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও বনসাই পট বা টুলসগুলো অধিকাংশ সময় হাতের তৈরি হয়, যার পেছনে $1,000 মতন খরচা হয়ে যেতে পারে। আর একজন বনসাই মেকারের যে পরিমাণ সময় এর পেছনে দিতে হয় তা যে কারো অ্যানুয়াল ইনকামের সাথে তুলনা করলে খুবই কম শোনাবে। তবে সব কথা শেষ কথা, এই প্রত্যেকটি গাছ হলো এক একটা আর্ট, যাদের মূল্যায়ন করা হয় সৌন্দর্য এবং আর্টিস্টদের ভিশনের উপর নির্ভর করে। এত আলোচনার পরে এটাই বলতে হয়, বনসাই আমাদের সাহায্য করে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে। এই ব্যস্ত জীবনে যেখানে চাইলেই অরণ্যে হারিয়ে যাওয়া যায় না, সেখানে বারান্দার পাশে ছোট্ট বনসাই কিছুটা হলেও এনে দিতে পারে সবুজ দেখার প্রশান্তি। এই আধুনিক সমাজে অনেকেই বোঝার সুযোগ পায় না কিভাবে প্রকৃতিতে একটা গাছ বড় হয়, তার কি প্রয়োজন, কিভাবে সূর্য কাজ করে, প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক, এমন আরো অনেক কিছু। সেখানে বনসাই পারে নতুন করে প্রকৃতির সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করে দিতে, প্রকৃতির সাথে নিজের আত্মার মিল ঘটাতে। তো এই ছিল বনসাই নিয়ে আমাদের আদ্যপান্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার গাছপ্রেমী মানুষের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।